Tutorial Evolution. Let's study with fun. Hi dear students. Hope you are doing well. আজকে আমরা আগের দিনে যে লেসনটা শিখেছিলাম ট্রান্সলেশন স্কিলের উপর যেটা শুধু গ্রামাটিক্যাল পার্টের উপর ছিল আজকে তার সেকেন্ড পার্ট আজকে আমরা হাতে নাতে দেখে নেব যা যা কিছু আমরা আগের দিন শিখেছি সেগুলো আমরা অ্যাপ্লাই করতে পারছি কিনা ঠিক আছে তো চলো সরাসরি বোর্ডে যাই এবং একটা বাংলা অনুচ্ছেদ নিয়ে নিই এবং পড়ে দেখি কি কি সমস্যা ফেস করছি আর জানোই তো where there is problem there is solutions ওকে লেটস স্টার্ট এইবার আমি অনুচ্ছেদটি লিখব এবং লাইন বাই লাইন পড়ব দেখো সম্পদ প্রত্যেকের কাছেই একটি অতি চাহিদার জিনিস তাই না জীবনের সুখের জন্য নিঃসন্দেহে এর প্রয়োজন কিন্তু যেটা সবথেকে অবাক বিষয় সম্পদের প্রবণতা হলো মুষ্টিমেয় কয়েকজনের হাতে কেন্দ্রীভূত হওয়া এর ফলে ধনী হয় আরো ধনী এবং গরিব হয় আরো গরিব এটা সত্যি সম্পদের অপব্যবহার এটা সকলের কাছে সুষ্ঠুভাবে বণ্টিত হওয়া উচিত যাতে তা সমাজের সর্বাধিক মানুষের জীবনে সুখ এনে দিতে পারে আচ্ছা তুমি কি তাই মনে করো না এইবার এই অনুচ্ছেদটির প্রথম সেন্টেন্সটি দেখো তার আগে যেমনটা আগের ভিডিওতে বলেছিলাম সেন্টেন্সটির সাবজেক্ট ও ভার্ব কি তা আগে থেকে জেনে নিতে হবে এবার একটা কথা জানো ইংলিশ ও বাংলার ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ওয়ার্ড অর্ডারের একটু ডিফারেন্স আছে ইংলিশে যদি হয় সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অ্যাসার্টিভ দিয়ে শুরু করছি অ্যাসার্টিভে জানোই তো সাবজেক্ট ভার্ব অবজেক্ট হয় তবে বেঙ্গলি সেন্টেন্সে কি হয়ে যাবে প্রথমে সাবজেক্ট তারপরেই অবজেক্ট এবং শেষে ভার্ব থাকবে বাংলায় সাধারণত ভাবটা শেষের দিকে চলে যায় আর ট্রান্সলেশনের ক্ষেত্রে এটা আমাদেরকে মনে রাখতেই হবে যখন বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করি বা ইংলিশ থেকে বাংলাতেই করি ঠিক আছে তবে এই সেন্টেন্সটির সাবজেক্ট কি কার সম্বন্ধে এখানে বলা হয়েছে সম্পদ তাই তো তবে এটি সাবজেক্ট এবার ভাবটি কি তা জেনে নেওয়া যাক কোনো অ্যাক্টিভিটি এখানে আছে কি দেখতে পাচ্ছি না তবে এক্ষেত্রে স্টেটিভ ভাবটা এসেও কেন স্টেটিভ ভার্ব কারণ দেখো সম্পদ হলো একটা মনে মনে চলে আসছে হলো না থাকলেও জানো তো বাংলায় হলো কথাটা বা হয় কথাটা থাকে না তো এটা ইংলিশে অ্যাড করতে হয় এইবার মনে করে দেখো আগের ভিডিওতে ভাব সম্বন্ধে আমরা তিনটে কথা বলেছিলাম তিন ধরনের ভাবের কথা বলেছিলাম একটা স্টেটিভ যেটা হচ্ছে বিভাব বা বিকাম এ ধরনের পজেসিভ যেটা হ্যাভ ভার্ব বা বিলং টু একটা হচ্ছে যে কোনো অ্যাক্টিভ বা অ্যাকশন ভার্ব যেমন ডু এবং অন্যান্য অগন্তি ভার্ব আছে তাহলে এক্ষেত্রে হবে স্টেটিভ ভার্ব মানে বিভাব এই পর্যন্ত আমরা সাবজেক্ট ও ভার্ব পেলাম লিখে নেওয়া যাক সম্পদ হলো একটি ওয়েলথ ইজ আ অতি চাহিদার জিনিস হাইলি ডিজায়ারেবল থিং তারপরে আমাদের কাছে তাই তো টু আস বা টু এভরি ইন্ডিভিজুয়াল এরপরে দেখো একটা ছোট্ট কথা আছে তাই না এই তাই না কথাটা হচ্ছে ইংলিশে এটাকে বলা হয় কোয়েশ্চেন ট্যাগ চলো এটা সম্বন্ধে একটু জেনে নিই অ্যাসার্টিভ সেন্টেন্সের পরে যখন আমরা ছোট্ট কোনো একটা প্রশ্ন অ্যাড করে দিই তখন তাকে কোয়েশ্চেন ট্যাগ বলে এই ধরনের কোয়েশ্চেন ট্যাগ হ্যাঁ বা না কোনটা হবে সেটা ডিপেন্ড করে অ্যাসার্টিভ সেন্টেন্সটার অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি হ্যাঁ বাচক হয় তাহলে কোয়েশ্চেন ট্যাগটা হবে না বাচক আর অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি না বাচক হয় তাহলে কোয়েশ্চেন ট্যাগটা হবে হ্যাঁ বাচক মনে থাকবে এক্ষেত্রে অ্যাসার্টিভ সেন্টেন্সটা হ্যাঁ বাচক হয়েছে ওই জন্যই কোয়েশ্চেন ট্যাগটা তাই না ইজন্ট ইট এটুকু অ্যাড করে দেবো ইজ নট ইট ব্যাস তাহলে ওটা কমপ্লিট আরও কয়েকটি উদাহরণ দেখা যায় সৌহার্দ ইজ আ গুড স্টুডেন্ট এটা যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্সের সঙ্গে আমরা কোয়েশ্চেন ট্যাগ অ্যাড করব ইজ নট হি আর একটা উদাহরণ দেখি ভূমিষ্ঠা ইজ নট আ মেরিটোরিয়াস গার্ল এটা না বাচক অ্যাসার্টিভ ওই জন্য ইজ শি কোয়েশ্চেন মার্ক এরকম ওকে তাহলে প্রথমে পুরো সেন্টেন্সটি কি দাঁড়ালো ওয়েলথ ইজ আ হাইলি ডিজায়ারেবল থিং টু এভরি ইন্ডিভিজুয়াল ইজ নট ইট কোয়েশ্চেন মার্ক নেক্সট সেন্টেন্স জীবনে সুখের জন্য নিঃসন্দেহে এর প্রয়োজন এটাকে ইংলিশ ওয়ার্ড অর্ডারে গুছালে কি হবে দেখো এইবার ট্রান্সলেট করা যাক ইট ইজ নো ডাউট নেসেসারি ফর হ্যাপিনেস বা ফর দ্য হ্যাপিনেস অফ লাইফ দেখো একদম ইংলিশ ওয়ার্ড অর্ডার যেরকমভাবে গুছিয়েছি আমরা সেইভাবে মিলে গেল সেন্টেন্সটা দেখো ভালো করে
মনে রেখো বাংলায় র বিভক্তিযুক্ত শব্দগুলি ইংরেজিতে পরে আসে। যেমন উদাহরণ দেখো, জীবনের সুখ র আছে, তাহলে হ্যাপিনেস অফ লাইফ উল্টে গেল। খামখেয়ালি মনের প্রকৃতি, তাহলে নেচার অফ হুইমজিক্যাল মাইন্ড। কিন্তু বেঙ্গলি বর্ডারের সেন্টেন্সে বা কোনো একটা পার্টে যদি এই রয়ের ব্যবহার না থেকে পরপর যদি বসে যায় তাহলে কি হবে? তাহলে যেমনটা থাকবে তেমনটাই বসে যাবে ইংলিশেও। যেমন দেখো, সুখী জীবন হ্যাপি লাইফ, হুইমজিক্যাল মাইন্ড খামখেয়ালি মন। বুঝতে পেরেছ? নেক্সট সেন্টেন্স। কিন্তু যেটা সব থেকে অবাক করার, এটার প্রবণতা হলো মুষ্টিমেয় কিছু জনের বা কয়েকজনের হাতে কেন্দ্রীভূত হওয়ার। চলো এটাকেও ইংলিশ ওয়ার্ড অর্ডারে দেখে নেওয়া যাক। মনে রেখো, এইভাবে বেঙ্গলি ওয়ার্ড অর্ডার থেকে ইংলিশ ওয়ার্ড অর্ডারে সেন্টেন্সকে গুছিয়ে নেওয়াটা একটা আর্ট, যা রপ্ত করতে পারলে যে কোনো সমস্যায় সমাধান হয়ে যাবে, যে কোনো কিছু ট্রান্সলেট করতে পারবে খুব সহজেই। অ্যান্ড গ্র্যাজুয়ালি ইউ ক্যান ডু ইট হুইমজিক্যালি উইদাউট টেকিং মাচ এফোর্ট। ওকে, সো প্র্যাকটিস ইট এগেন অ্যান্ড এগেন। অ্যাজ ইউ নো, প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। তাহলে চলো ইংলিশ ওয়ার্ড অর্ডারে এটাকে লিখে ফেলা যাক। বাট হোয়াট, এখানে যেটা মানে হলো হোয়াট, বাট হোয়াট ইজ মোস্ট স্ট্রাইকিং, ঠিক আছে? ইট হ্যাজ আ টেন্ডেন্সি, কমা দেওয়ার পর ইট হ্যাজ আ টেন্ডেন্সি টু কনসেন্ট্রেট। জানো তো ইংলিশে একটা ওয়ার্ডের অনেক রকম ব্যবহার আছে। এখানে কনসেন্ট্রেট মানে হচ্ছে কেন্দ্রীভূত হওয়া, বা তুমি এখানে গ্যাদারও ইউজ করতে পারো। তাহলে টু কনসেন্ট্রেট বা টু গ্যাদার ইন দ্য হ্যান্ডস অফ আ ফিউ, ঠিক আছে? বিষয়টা মজার, তাই না? কত সহজ। আমি হয়তো একটু বেশি এক্সপ্লেন করছি, কিন্তু আমার মনে হয় একবার বিষয়টা তোমরা বুঝে নিলে তোমাদের এতটা সময় লাগবে না, তোমরা খুব সহজে এটা করে নিতে পারবে। জাস্ট সময়ই লাগবে না। চলো পরের সেন্টেন্সটা দেখে নেওয়া যায়। এর ফলে ধনী হয় আরো ধনী এবং গরিব হয় আরো গরিব। এর ফলে, এটা ইংলিশ অনেক রকম আছে, অ্যাজ এ রেজাল্ট, সো, কনসিকুয়েন্টলি অ্যান্ড মেনি মোর। তো যে কোনো একটা নিতে পারো, অ্যাজ এ রেজাল্ট নাও বা সো নাও বা কনসিকুয়েন্টলি নাও। আমি অ্যাজ এ রেজাল্ট নিলাম। আর এটা কিন্তু অ্যাডভার্ব মাথায় রাখবে। ও, অ্যাডভার্বের কথা বলতে একটা কথা মনে পড়লো, প্লেস অফ অ্যাডভার্ব। অ্যাডভার্বটা সেন্টেন্সের কোন কোন জায়গায় বসতে পারে, সহজভাবে বললে যেটা বলা হয়, সেন্টেন্সে যদি একটাই ভার্ব থাকে, কোনো একটা সেন্টেন্সে যদি একটাই ভার্ব থাকে, তাহলে অ্যাডভার্বটা আমরা মোরালেস সব জায়গাতেই প্লেস করতে পারি। বিগিনিং, এন্ড, মিডল, হোয়াট এভার। সব থেকে বেস্ট জায়গা হচ্ছে ভার্বটা আশেপাশে বসানো। আর সেন্টেন্সে যদি দুটো ভার্ব থাকে, তার মানে কি, একটা নিশ্চয় অক্সিলারি ভার্ব, একটা মেন ভার্ব, তাহলে অক্সিলারি ভার্ব আর মেন ভার্বের মাঝখানে প্লেস হবে অ্যাডভার্বটা। এবার যদি দেখা গেল ইনকেস সেন্টেন্সে তিনটা ভার্ব আছে, তার মানে তুমি নিশ্চয়ই জানো যে একটা সেন্টেন্সে দুটো মেন ভার্ব থাকবে না, তার মানে দুটো আছে হেল্পিং ভার্ব, একটাই আছে মেন ভার্ব। তাহলে ওই যে মেন ভার্বের আগে যে দুটো হেল্পিং ভার্ব, দুটো হেল্পিং ভার্বের মাঝখানে অ্যাডভার্বটা স্বাচ্ছন্দে বসে যেতে পারবে, ঠিক? এই সেন্টেন্সে একটা জিনিস লক্ষ্য করো, এখানে বাংলা ওয়ার্ড অর্ডার আর ইংলিশ ওয়ার্ড অর্ডারটা সেম, ওই জন্য নিচে লিখে দিলাম না। তাহলে ট্রান্সলেশন কী হলো? অ্যাজ এ রেজাল্ট দ্য পোর বিকাম পুয়ারার অ্যান্ড দ্য রিচ বিকাম রিচার। আমি হয়তো উল্টো বললাম, আগে রিচ হবে পরে পোর হবে। গ্রামারের দুটো জিনিস এখানে জানা আছে। এবার দেখো সেন্টেন্সটাতে আমি বলেছি ধনী হয়ে ওঠে আরও ধনী, হয়। তো এখানে হয় থাকলে তো আমরা বি ভার্ব ইজ ব্যবহার করতে পারতাম, কিন্তু কেন বিকাম ব্যবহার করলাম? কারণ এখানে এটা এইভাবে ধরে নিতে হবে, ধনী হয়ে ওঠে আরও ধনী আর গরিবরা হয়ে ওঠে আরও গরিব। তো বি ভার্ব ইজ মানে হচ্ছে হয়, বাট বিকাম যখনই ওটা হয়ে যায় তখন হয় হয়ে ওঠা। বুঝতে পেরেছো আশা করি? আরও একটা গ্রামাটিক্যাল বিষয় দেখো, যখন কোনো অ্যাডজেক্টিভ তার আগে দা আর্টিকেলটা নেয়, নির্দিষ্ট আর্টিকেল, ডেফিনেট আর্টিকেল, তার অর্থ হয় ওই অ্যাডজেক্টিভটা প্লুরাল সেন্স বিয়ার করে। যেমন দ্য পুয়ার, মানে পৃথিবীতে যত পুয়ার আছে সব পুয়ারকে বোঝাচ্ছে। দ্য রিচ, যত রিচ পার্সন আছে সবাইকে একসঙ্গে বোঝাচ্ছে, বুঝেছ? ওই জন্য এখানে দেখো ভার্বের সঙ্গে জন্য নাহলে এস যুক্ত হয়ে যেত না, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে, যদি একটা পুয়ারকে বোঝাতো বা একটা রিচকে। যেহেতু সেটা না, ওই জন্য কিন্তু বিকামই থেকে গেছে, ঠিক আছে? জানাই তো সাবজেক্ট প্রেজেন্ট টেন্সে যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্ব এস বা ইএস যুক্ত করে নিজের মধ্যে। এবার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারগুলো কী কী, খুব সহজ, একবারে মনে রেখে দাও, হি, শি, ইট আর যে কোনো একটা নাম। মনে থাকবে
এগুলো কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যে পড়ে। আমরা আস্তে আস্তে এই বিষয়গুলো আরও বিস্তারিত জানব, কেননা এর পরের ভিডিওটা সম্ভবত আমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপরেই করব, যেখানে তোমরা খুব সহজে এটা জানতে পারবে। যাই হোক, পরের সেন্টেন্সটা দেখা যাক। এটা সত্যি সম্পদের অপব্যবহার। এই সেন্টেন্সটাকে ট্রান্সলেট করতে গেলে কি হচ্ছে দেখো, আগে ওয়ার্ড অর্ডারটা কি চেঞ্জ হচ্ছে দেখি ইংলিশে। তাহলে ইহা হয় ইট ইজ, সত্যি সত্যি কথার অর্থ জোর দিচ্ছে, তাহলে ইনডিড, আই এন ডি ডাব্লিউ ডি, ইনডিড মনে রাখবে সত্যি যেখানেই থাকবে। একটি অপব্যবহার, আ মিস ইউজ, কিসের, অফ ওয়েলথ। আগে তো বলেছি যে র যুক্ত থাকলে সেটা র বিভক্তিযুক্ত যে কোনো বাংলা শব্দ ইংলিশে ওটা পরে স্থান পায়, যেটাতে র থাকে সেটা পরে চলে যায়। পরের সেন্টেন্স, এটা সকলের মধ্যে সুষ্ঠুভাবে বন্টিত হওয়া উচিত, যাতে তা সমাজের সর্বাধিক মানুষের জীবনে সুখ এনে দিতে পারে। ইংলিশ ওয়ার্ড অর্ডারটা একবার দেখে নাও, এখানে আবার একবার ভার্বের কথাটা বলে নিতে হবে। এখানে কিন্তু একটা অন্য ধরনের ভার্ব ইউজ করা হয়েছে, মোডাল ভার্ব। আর উচিত অর্থে যেটা কী ব্যবহার হয়, মোডাল ভার্বের উচিত অর্থে কী ব্যবহার হয়, শুড। এটা উচিত সুষ্ঠুভাবে বন্টিত হওয়ার, ইট শুড বি ফেয়ারলি ডিস্ট্রিবিউটেড। দেখো আগের বার বলেছিলাম যে অ্যাডভার্ব যদি দুটো ভার্ব থাকে তাহলে দুটোর মাঝখানে স্থান পায়, কারণ এখানে ডিস্ট্রিবিউটেডটা হচ্ছে মেন ভার্ব, আর শুড বি বলেছে না, ইট শুড ফেয়ারলি বি ডিস্ট্রিবিউটেড। তো আগেও যেরকম বলেছিলাম যে তিনটে ভার্ব থাকবে, একটা থাকবে মেন ভার্ব, আগে দুটো থাকবে অক্সিলারি ভার্ব, যেন শুড আর বির মাঝখানে ফেয়ারলিটা দিতে পারি আমরা, যদি এখানে শুড বি ফেয়ারলিও করা যেতে পারে। এবার সকলের মধ্যে, একটু উল্টে নাও, মধ্যে সকলের, তাহলে অ্যামং অল। এবার যাতে, এবার একটা জয়নিং ওয়ার্ড আসলো অ্যাডভার্বিয়াল ক্লাসে, যাতে যখনই আসবে তখন মাথায় রাখতে হবে সো দ্যাট ইউজ হবে একসঙ্গে স্পেস দিয়ে, সো দ্যাট, ঠিক আছে, সো দ্যাট ইট ক্যান বা মে দুটো ইউজ করতে পারে, যেটা আনতে পারে বা সম্ভাবনা রাখতে পারে এই বিষয়ে, তাহলে ক্যান ইউজ করবো বা মে যে কোনো একটা, তাহলে সো দ্যাট ইট মে ব্রিং, নিয়ে আসতে পারে কি, হ্যাপিনেস, সুখ। এবার সমাজের সর্বাধিক মানুষের মধ্যে, কিন্তু আমরা তো উল্টে নিয়েছি, সর্বাধিক মানুষের মধ্যে সমাজে, তাহলে কি হবে, টু দ্য লাইফ অফ দ্য গ্রেটেস্ট নাম্বার অফ পিপল ইন সোসাইটি। এবার শেষের সেন্টেন্সটি দেখো, আচ্ছা তোমার কি তা মনে হয় না, কোয়েশ্চেন মার্ক। আচ্ছা এই কথাটা কীভাবে প্রকাশ করবো, দেখবো আমরা বলি ওয়েল, তো ওয়েলই দেবো, তারপরে তোমার কি তা মনে হয় না, এটা একটা কোয়েশ্চেন। এইবার আরও একটা জিনিস তোমাকে জানতে হবে, সেটা কি, যে যখন আমরা কোনো কোয়েশ্চেন করব তখন কি কি ভার্ব আমরা ফেস করতে পারি। একটা হচ্ছে যদি বি ভার্ব, অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার, হ্যাভ ভার্ব, হ্যাভ হ্যাজ হ্যাড, বা মোডাল ভার্ব ক্যান কুড শ্যাল শুড উইল উইড উইল উড মে মাইট হোয়াট এভার যা আছে, সেগুলো দিয়ে কোয়েশ্চেন করা খুব সহজ, কারণ এগুলোর পরে ডাইরেক্ট স্বাচ্ছন্দে নট কথাটা বসে যেতে পারে। যেমন ইউ শুড নট, আই এম নট, ইউ হ্যাভ নট, দেখো স্বাচ্ছন্দে বসে যাচ্ছে। কিন্তু যখন আমরা এগুলো ভার্ব পাবো না, অন্য কোনো ভার্ব পাবো, তখন আমাদের ডু ভার্বের সাহায্য নিতে হয়। যেমন এখানে দেখো মনে হওয়া অন্য একটা ভার্ব, ওই জন্য আমাকে এটাকে কোয়েশ্চেন বা নেগেটিভ করতে গেলে ডু ভার্বের সাহায্য নিয়ে করতে হবে। এবার যদি তুমি প্রেজেন্টে করো তাহলে তো বসবে ডু বা ডাজ, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার নাম্বার হলে ডাজ এবং প্লুরাল হলে ডু, আর যদি এটা পাস্ট হয় তাহলে ডিড। কিন্তু আরও একটা মজার বিষয় হলো যে যখনই তুমি ডু ভার্বের ব্যবহার করবে তখন মাথায় রাখবে মেন যে ভার্বটা, যেমন এখানে মনে করো থিঙ্ক, তাহলে দেখো ডোন্ট ইউ থিঙ্ক, ওটা কিন্তু থট হয়ে যাচ্ছে না বা থিঙ্কস হয়ে যাচ্ছে না, হ্যাঁ, তো ওইটা সবসময় প্রেজেন্ট ফর্মেই থাকবে ভার্ব ওয়ানে, ঠিক আছে। তাহলে কী হলো, ওয়েল ডোন্ট ইউ থিঙ্ক সো, এবার ডোন্ট করলে তো কোনো সমস্যা নাই, হ্যাঁ, কিন্তু যদি আমাকে এটাকে ভেঙে দিতে হয় তাহলে আমাকে করতে হবে ডু ইউ নট থিঙ্ক সো, কেন হলো এটা। আরও একটা নিয়ম মনে রেখো, কোয়েশ্চেনের ক্ষেত্রে নট কথাটি প্রোনাউনের পরে এবং নাউনের আগে স্থান পায়। দেখো এখানে ইউ প্রোনাউন, ওই জন্য পরে, ঠিক আছে, মনে রাখবে। এই পার্টিকুলার ভিডিওটাতে আমি হয়তো সব কিছু কভার করতে পারলাম না, নিশ্চয়ই আরও একটা পার্ট আমার করতে হবে যেখানে আমি ইডিওম্যাটিক ইউজ, স্পেশাল ইউজ অফ সাম ওয়ার্ডস, এগুলো নিয়ে একটা ভিডিও করব, ঠিক আছে। এখানে তোমরা বেসিক ট্রান্সলেশনের ধারণাটা খুব ভালোভাবে পেয়ে যাবে যদি প্রথম থেকে ভালো করে লক্ষ্য করো এবং আগের ভিডিওটাও ভালো করে দেখে থাকো। ডিয়ার স্টুডেন্টস, তোমরা যদি এই বিষয়টা নিয়ে সত্যি কনসার্ন হও, আই মিন ট্রান্সলেশন শিখতে চাও, তবে ভিডিওটা স্কিপ করো না, পুরোটাই দেখো।
আর তোমাদের এই বিষয়ে সুবিধার জন্য আমি বাংলার কয়েকটা অনুচ্ছেদ আমার ব্লগার ওয়েবসাইটে আপলোড করে দেব, তোমরা ভিজিট করতে পারো। ওকে, সি ইউ ইন দ্য নেক্সট লেসন। টিল দেন, স্পেন্ড কোয়ালিটি টাইম উইথ ইয়োর নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স। ইফ ইউ রিয়েলি ফাইন্ড দিস ভিডিও হেল্পফুল, ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক ইট, শেয়ার ইট উইথ ইয়োর ফ্রেন্ডস টু হেল্প দেম, অ্যান্ড হোয়াটস মোর, ডোন্ট ফরগেট টু কমেন্ট মি, অ্যাজ ইট রিয়েলি প্লিজেস মি আ লট। Thanks for giving your valuable time.